المسائل الأربع تشتي <applause> مسالة المسائل الأربع جمعت في سورة العصر جي تشتي مسالة على تنا أقول به شيء تشتي مسالة مسالة بشيتي سورة العصر على رب العالمين أقول لك كل لابد أن تجاهد نفسك بهذه المسائل الأربع অবশ্যই আমাদেরকে এই চারটি বিষয়ের এই চারটি মাসালার ক্ষেত্রে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে চাইলাম ও কাবুল কুলশাই প্রথম যে বিষয়টি মাসালাটি সেটি হচ্ছে আমাদের সব কিছুর পূর্বে আগে শিক্ষা অর্জন করতে হবে তাই আইলাম চা আমাল বেহাদ আল্লাহ দিয়ে আর যখন আপনি শিক্ষা অর্জন করবেন তারপরে আপনার প্রতি কর্তব্য হচ্ছে তার প্রতি আমল করা লেন ينادي العمل كنونا شكاورجون عملك شاي نعم وإذا تعلمت وعملت لابد أن تدعو إلى هذا الذي تعلمت وعملت به أرجوكم أبني شكاورجون عمل أولا على العلم ثم على العمل ثم على الدعوة تصنع هذا في الدنيا بإذن الله تجيب عن أسئلة القبر অথবা আপনার করণীয় হচ্ছে যে এলেমের প্রতি আমল করার প্রতি এবং মানুষকে আহ্বান আহ্বান করার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিনের করোনায় আপনি এবং আমি সবাই সেই কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো কেউ ক্ষতি চায় না কেউ কাউরি ক্ষতি চায় না এমনকি কাফেরদেরও কেউ ক্ষতি চায় না তালে দিলা আতি বেহা দিল্মা শাহাল আর ও খাসের আর যে এই চারটি বিষয়কে যে পালন না করবে এই চারটি বিষয়ের প্রতি আমল না করবে সে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে আর সবার আকাশে মিলা চালা চাতি ধৈর্য ধারণ করা তিন প্রকার সবার আলা তা সবার আল্লাহ সলাম প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রব্বোলা আলমিনের আনুগত্যর প্রতি ধৈর্য ধারণ করা الثاني صبر عن معصية الله حتى تجتنب كالصبر عن الشرك عن المعاصي. دي نمبر هوتشي جي الله العالمين نشيد جي غلو بشاي شي غلو تيكي دوجة هرم كرا جيمون اونيكا كرا اوبرات الثالث الصبر على أقدار الله ما يقدر الله على العبد مرض فقر ابتلاء حادث والله أعلم এবং তৃতীয় নম্বর ধৈর্য ধৈর্যের তৃতীয় প্রকার হচ্ছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি বান্দাদের প্রতি যে তিনি ভাগ্য নির্ধারণ করেছেন সেটি ভালো হোক বা মন্দ হোক তার প্রতি ধৈর্য ধারণ করা আল্লাহ রবুল্লাহ আলমিন বেশি ভালো জানেন